গত কয়েকদিন ধরেই গাজাকাণ্ডে অভিযুক্ত থাকার কারণে সংবাদ শিরোনামে উঠে আসে পূর্ব থানার মহিলা কনস্টেবল গায়ত্রী দাস ও তার ব্যবসায়ী পার্টনার প্রশান্ত চক্রবর্তীর নাম পুলিশকর্মী হবার সুবাদে পুলিশের একাংশ আধিকারিক বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করে কিন্তু সংবাদ মাধ্যমে এই বিষয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ হতেই পুলিশের তথাকথিত শীর্ষ আধিকারিকদের সেই প্রচেষ্টা রীতিমতো ব্যর্থতায় পর্যবসিত হয় উপরমহলের চাপের মুখে শেষ পর্যন্ত গায়ত্রী দাসকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ বুধবার তাকে গ্রেপ্তার করে পশ্চিম মহিলা থানার হেফাজতে রাখা হয় বৃহস্পতিবার গায়ত্রী দাসকে আইজিএম হাসপাতালে মেডিকেল টেস্ট করে আদালতে সোপর্দ করে পুলিশ সেই সাথে গায়ত্রী দাসের ব্যবসায়ী পার্টনার প্রশান্ত চক্রবর্তীকেও আদালতে তোলা হয় পুলিশ দুইজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে বিচারক সেই আবেদন মঞ্জুর করে গায়ত্রী ও প্রশান্তকে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠায় চব্বিশ ফেব্রুয়ারি তাদেরকে পুনরায় আদালতে সোপর্দ করবে পুলিশ তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গাজাকাণ্ডের বেশ কিছু রহস্য উদ্ঘাটন করতে পারবে বলে সূত্রের খবর পুলিশ কনস্টেবলের গাজাকাণ্ডে জড়িত থাকার ঘটনাকে ঘিরে জনমনে নানা প্রশ্ন উঠেছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী চাইছেন বগুড়াকে নেশামুক্ত করতে গাঁজা বিরোধী ও অন্যান্য নেশা সামগ্রী বিরোধী অভিযান চালিয়ে যেতে রাজ্যের যুবক যুবতীরা যাতে নেশার প্রতি আসক্ত না হতে পারে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই কাজের দায়িত্ব ও কর্তব্য যাদের হাতে ন্যস্ত আজ তারাই গাঁজাকাণ্ডে জড়িত এজন্য যেন ভূত তবে এই ধরনের ভূতকে জাদ্রেল ওঝার মাধ্যমে সায়স্তা না করলে ভূত কিন্তু আবারও সক্রিয় হয়ে উঠবে ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন